যদি ভালো করে দেখেন বেশিরভাগ ধর্মই বিভিন্ন ভালো কথা বলে, তাহলে অন্য ধর্মের সাথে ইসলামের পার্থক্যটা আসলে কোথায়? ইসলামের সাথে অন্যান্য ধর্মের পার্থক্যটা হচ্ছে যে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আমাদের দেখিয়ে দেয় কিভাবে আমরা সেই ভালো অবস্থান অর্জন করব। যেমন ধরেন বেশিরভাগ ধর্ম বলে চুরি করা উচিত না, হিন্দু ধর্ম বলে, খ্রিস্টান ধর্ম বলে, ইসলামও একই কথা বলে। তাহলে ইসলামের সাথে অন্যান্য ধর্মের পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে ইসলাম চুরি করতে নিষেধ করার পাশাপাশি আমাদের দেখিয়ে দেয় কিভাবে সেই অবস্থানে যাব যেখানে কেউ চুরি করবে না। ইসলামে যাকাত নামে একটা প্রথা আছে, ইসলাম ধর্মের একটা স্তম্ভ হলো যাকাত, যে প্রত্যেক ধনী লোক যার সঞ্চয়ের পরিমাণ তার নিসাবের স্তরের উপরে অর্থাৎ 85 গ্রাম সোনার চাইতে বেশি, সেই লোক তখন তার সম্পত্তির মোট 2.5% প্রতি হিজরি সালে গরিব মানুষদের মাঝে দান করে দিবে। যদি প্রত্যেক ধনী মুসলিম দান করে, যাকাত দেয়, পৃথিবী থেকে দারিদ্র তাহলে বিলুপ্ত হয়ে যাবে, তখন পৃথিবীতে একটা মানুষও না খেয়ে মরবে না। যদিও এভাবে একটা মানুষও না খেয়ে মরবে না, তারপরও কিছু মানুষ থাকবে যারা তখনও চুরি করবে সহজে বড়লোক হওয়ার জন্য, তাদের অন্যায় আশা পূরণের জন্য। ইসলাম এটারও একটা সমাধান দিয়েছে। যাকাতের পর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা মাইদার 38 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, কোনো চোর হোক সে পুরুষ বা নারী, চুরি করলে তার হাত কেটে ফেলো, আল্লাহ তাআলার পক্ষ হতে এটাই আদর্শ দণ্ড। অমুসলিমরা বলবে হাত কেটে ফেলবেন? এই 21 শতাব্দীতে ইসলাম একটা বর্বর ধর্ম, একটা নিষ্ঠুর জীবন দর্শন। আর তারা ভাবে সৌদি আরবের লোকজনদের মধ্যে প্রতি 2 জনে 1 জন, এই লোকগুলো মনে করে প্রতি 2 জনে 1 জন লোকের হাত সেখানে কাটা। যদি ভালো করে দেখেন বেশিরভাগ ধর্মই বিভিন্ন ভালো কথা বলে, তাহলে অন্য ধর্মের সাথে ইসলামের পার্থক্যটা আসলে কোথায়? ইসলামের সাথে অন্যান্য ধর্মের পার্থক্যটা হচ্ছে যে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আমাদের দেখিয়ে দেয় কিভাবে আমরা সেই ভালো অবস্থান অর্জন করব। যেমন ধরেন বেশিরভাগ ধর্ম বলে চুরি করা উচিত না, হিন্দু ধর্ম বলে, খ্রিস্টান ধর্ম বলে, ইসলামও একই কথা বলে। তাহলে ইসলামের সাথে অন্যান্য ধর্মের পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে ইসলাম চুরি করতে নিষেধ করার পাশাপাশি আমাদের দেখিয়ে দেয় কিভাবে সেই অবস্থানে যাব যেখানে কেউ চুরি করবে না। ইসলামে যাকাত নামে একটা প্রথা আছে, ইসলাম ধর্মের একটা স্তম্ভ হলো যাকাত, যে প্রত্যেক ধনী লোক যার সঞ্চয়ের পরিমাণ তার নিসাবের স্তরের উপরে অর্থাৎ 85 গ্রাম সোনার চাইতে বেশি, সেই লোক তখন তার সম্পত্তির মোট 2.5% প্রতি হিজরি সালে গরিব মানুষদের মাঝে দান করে দিবে। যদি প্রত্যেক ধনী মুসলিম দান করে, যাকাত দেয়, পৃথিবী থেকে দারিদ্র তাহলে বিলুপ্ত হয়ে যাবে, তখন পৃথিবীতে একটা মানুষও না খেয়ে মরবে না। যদিও এভাবে একটা মানুষও না খেয়ে মরবে না, তারপরও কিছু মানুষ থাকবে যারা তখনও চুরি করবে সহজে বড়লোক হওয়ার জন্য, তাদের অন্যায় আশা পূরণের জন্য। ইসলাম এটারও একটা সমাধান দিয়েছে। যাকাতের পর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা মাইদার 38 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, কোনো চোর হোক সে পুরুষ বা নারী, চুরি করলে তার হাত কেটে ফেলো, আল্লাহ তাআলার পক্ষ হতে এটাই আদর্শ দণ্ড। অমুসলিমরা বলবে হাত কেটে ফেলবেন? এই 21 শতাব্দীতে ইসলাম একটা বর্বর ধর্ম, একটা নিষ্ঠুর জীবন দর্শন। আর তারা ভাবে সৌদি আরবের লোকজনদের মধ্যে প্রতি 2 জনে 1 জন, এই লোকগুলো মনে করে প্রতি 2 জনে 1 জন লোকের হাত সেখানে কাটা। আমি সৌদি আরবে বেশ কয়েকবার গিয়েছি, 20-30 বারেরও বেশি হবে, আমি সেখানে এমন একজন মানুষকেও দেখিনি যার হাত কেটে ফেলা হয়েছে। অবশ্য সেখানে কিছু লোক আছে যাদের হাত কেটে ফেলা হয়েছে, তবে আইনটা এত কঠিন যে কেউ চুরির আগে কয়েকবার চিন্তা করবে। এমন না যে সৌদি আরবের পুলিশ খুব বুদ্ধিমান, আসলে আইনটাই খুব কঠিন। যখনই এই আইনটা প্রয়োগ করবেন তখনই রেজাল্ট পাবেন। আর যদি আইনটাকে সহজ করে দেন, সৌদি আরবের আইনটা যদি শিথিল হতো, তাহলে সৌদি আরবে চুরি চামারি শুরু হয়ে যেত। এখন আমেরিকার দিকে তাকান,
পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত দেশ। এটা কি জানেন, আমেরিকাতে চুরি আর ডাকাতির ঘটনা খুব বেশি ঘটে। আপনাদের একটা প্রশ্ন করি, এখন যদি আমেরিকা ইসলামিক শরিয়া প্রয়োগ করা হয় যে প্রত্যেক ধনী লোক যার সঞ্চয়ের পরিমাণ 85 গ্রাম স্বর্ণের তুলনায় বেশি, সে তার অতিরিক্ত সম্পদের 2.5% জাকাত দেবে, তারপরে যদি কেউ চুরি করে তাহলে তার হাত কেটে ফেলা হবে, আপনাদের প্রশ্ন করি, তখন আমেরিকাতে চুরি আর ডাকাতির ঘটনা এটা কি বেড়ে যাবে, একই রকম থাকবে নাকি কমে যাবে? এটা কমে যাবে, এটা একটা প্র্যাকটিক্যাল আইন, এখানে উত্তর দিতে আপনাদের কোনো কষ্ট হবে না, এটাই যুক্তির কথা। ইসলামিক শরিয়া প্রয়োগ করেন, তারপর রেজাল্টটা দেখেন। আর ইসলাম হলো মানবতার সমস্যার একমাত্র সমাধান। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, বেশিরভাগ ধর্মেই বলা হয় যে মহিলাদের উত্তপ্ত করা উচিত না, মহিলাদের ধর্ষণ করা উচিত না। হিন্দু ধর্ম এই কথা বলছে, খ্রিস্টান ধর্ম বলছে, ইসলামও একই কথা বলছে। তাহলে অন্যান্য ধর্ম সেগুলোর সাথে ইসলামের পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে ইসলাম বলার পাশাপাশি যে মহিলাদের উত্তপ্ত করবে না, তোমরা মহিলাদের ধর্ষণ করবে না, তারপর উপায় দেখিয়ে দিচ্ছে যে কিভাবে আমরা এমন একটা সমাজ গড়ব যেখানে কোনো মহিলাকে উত্তপ্ত বা ধর্ষণ করা হয় না। ইসলাম আমাদের বলেছে হিজাবের নিয়ম সম্পর্কে, বেশিরভাগ মানুষ তারা মহিলাদের হিজাব নিয়ে কথা বলে, তবে আল্লাহ তাআলা এই কোরআনে প্রথমে পুরুষের হিজাবের কথা বলেছেন, তারপর মহিলাদের হিজাব। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নূরের 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, মুমিন পুরুষদেরকে বলো তারা যখন কোনো মহিলাদের দিকে তাকায় তখন মাথায় কুচিন্তা আসলে, মাথায় বাজে চিন্তা আসলে সে যেন দৃষ্টি নিচু করে। এরকম একজন মুসলিম ছিল, একজন মুসলিম, সে একটা মেয়েকে অনেকক্ষণ ধরে দেখছিল। আমি বললাম, ভাই আপনি কি করছেন, ইসলামে তো এটার অনুমতি নেই। সে আমাকে বলল, আমাদের প্রিয় নবীজি বলেছেন যে প্রথম দৃষ্টিটা ক্ষমা করা হবে, দ্বিতীয়টা নিষিদ্ধ, আমি প্রথম দেখাটাই শেষ করিনি। প্রথমটা ক্ষমা করা হবে, দ্বিতীয়টা নিষিদ্ধ, এটা দিয়ে নবীজি কি বুঝিয়েছেন? তার মানে এই না যে আপনি 10 মিনিট একটা মেয়ের দিকে তাকিয়ে থাকবেন আর বলবেন আমার প্রথম দেখাটাই শেষ করতে পারিনি। নবীজি বলেছেন যে অনিচ্ছাকৃতভাবে যদি কোনো মেয়ের দিকে তাকান সেদিকে আবার তাকাবেন না, দ্বিতীয়বার তাকে দেখবেন না। পরের আয়াতে বলা হয়েছে মহিলাদের হিজাবের কথা, আল্লাহ পবিত্র কোরআনে সূরা নূরের 31 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ বলেছেন আর মুমিন নারীদেরকে বলো তারা দৃষ্টি সংযত করবে, লজ্জাস্থান হেফাজত করবে, সাধারণত যে অংশ দেখা যায় সেটা ছাড়া যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন মাথায় কাপড় দেয়, বক্ষদেশ আবৃত করে, তারা তাদের সৌন্দর্য প্রকাশ করবে শুধুমাত্র তাদের বাবা, তাদের ভাই, স্বামী, এমন কিছু নিকটাত্মীয়ের সামনে, সেই সব পুরুষের সামনে যাদেরকে বিয়ে করতে পারবে না। এক কথায় হিজাবের মোট 6টা নিয়ম আছে, পবিত্র কোরআনে বলা হয়েছে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেও আছে। প্রথমটা হচ্ছে হিজাবের সীমা, পুরুষদের জন্য হিজাব নাভি থেকে হাঁটু পর্যন্ত, মহিলাদের ক্ষেত্রে পুরো শরীর ঢাকতে হবে, যে অংশ অনাবৃত থাকতে পারে সেটা মুখমণ্ডল আর কবজি পর্যন্ত হাত। বাকি 5টা নিয়ম পুরুষ আর মহিলাদের জন্য একই। দ্বিতীয়টা হচ্ছে তাদের পোশাক এমন আটোসাঁটো হবে না যাতে শরীরের গঠন বোঝা যায়। তৃতীয়, তারা যে পোশাক পরবে সেটা এমন স্বচ্ছ হবে না যাতে পোশাকের ভেতরে দেখা যায়। চতুর্থ, তাদের পোশাক এতটা আকর্ষণীয় হবে না যাতে বিপরীত লিঙ্গের আকর্ষণ হয়। পঞ্চম, পোশাক অবিশ্বাসীদের পোশাকের মতো হবে না। আর ষষ্ঠ, তাদের পোশাক বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে না। কোরআন বলছে সূরা আহজাবের 59 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, হে নবী তোমার স্ত্রীদের বলো, কন্যাদের বলো আর মুমিন নারীদের বলো যে তারা যখন বাইরে যাবে তখন যেন তারা চাদর পরে নেয়, তারা যেন ওভারকোট পরে, ওভারকোট পরে যাতে করে তাদের সবাই চিনতে পারে, ফলে তাদেরকে উত্তপ্ত করবে না। কোরআন বলছে মহিলাদের জন্য হিজাবের ব্যবস্থা করা হয়েছে যাতে করে তাদেরকে সবাই চিনতে পারে আর কেউ যেন তাদের উত্তপ্ত না করে। আমি আপনাদের একটা সহজ প্রশ্ন করি যে ধরেন দুইজন বোন, তারা যমজ বোন, দুজনেই খুব সুন্দরী, দুজনে একই রকম সুন্দরী, আর তাদের একজন সে পশ্চিমাদের মতো পোশাক করেছে, মিনি স্কার্ট আর শার্ট, আর তার যমজ বোন সে ইসলামিক হিজাব পরেছে, পুরো শরীর ঢাকা, শুধু মুখমণ্ডল আর কবজি পর্যন্ত হাত খোলা। ধরেন রাস্তা দিয়ে তারা হেঁটে যাচ্ছে, মনে করেন বোম্বেতে কোনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, অনেকেই তাদের খেয়াল করছে। ধরেন তারা বোম্বের কোনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তখন সেই রাস্তার পাশে এক মাস্তান সেখানে শিকারের জন্য অপেক্ষা করছে, মেয়েদের উত্তপ্ত করার জন্য। আপনাদের প্রশ্ন করি, সে কোন মেয়েটাকে উত্তপ্ত করবে? সে কি মিনিস্কার্ট পরা সেই মেয়েটাকে উত্তপ্ত করবে, নাকি হিজাব পরা মেয়েটাকে উত্তপ্ত করবে?
সে কাকে উত্তপ্ত করবে? মাস্তানটা উত্তপ্ত করবে মিনিস্কার পরা মেয়েটাকে। কোরআন সেজন্য বলছে মহিলাদের জন্য হিজাবের ব্যবস্থা করা হয়েছে যাতে করে তারা বাইরে গেলে তাদের চিনতে পারে, যাতে করে কেউ তাদের উত্তপ্ত না করে। এরপরে ইসলামিক শরিয়া বলছে কোন পুরুষ কোন মহিলাকে ধর্ষণ করলে তাকে সর্বোচ্চ শাস্তি দেয়া হবে মৃত্যুদণ্ড। অনেক অমুসলিমই বলবে মৃত্যুদণ্ড বর্তমানের বিজ্ঞান আর প্রযুক্তির যুগে এই একবিংশ শতাব্দীতে? ইসলাম একটা বর্বর ধর্ম, এটা একটা নিষ্ঠুর জীবন দর্শন। কিন্তু যদি তাদের প্রশ্ন করেন, আমি একটা প্রশ্ন করেছি প্রায় 2000 অমুসলিমকে যে আল্লাহ না করুক ধরেন কেউ ধর্ষণ করলো আপনার মাকে বা ধর্ষণ করলো আপনার বোনকে, আর ধরেন সেখানে আপনি বিচারক এবং সেই ধর্ষককে আপনার সামনে আনা হলো, ওই ধর্ষককে আপনি কি শাস্তি দেবেন? বিশ্বাস করেন 100% সেই অমুসলিমদের সবাই বলেছে আমি মৃত্যুদণ্ড দেব। অনেকে আমাকে বলেছে তাকে খুব যন্ত্রণা দিয়ে হত্যা করব। সেখানে একজন খুব স্মার্ট লোক অন্যরকম বলেছিল, সে আমাকে বলেছিল ভাই জাকির আমি তাকে দেব 5 বছরের কারাদণ্ড। বললাম ভালো। তারপর বললাম যে আমেরিকার পরিসংখ্যান অনুযায়ী সেই সব লোকগুলো ধর্ষণের দায় যাদের সাজা হয়েছে আর যারা কারাদণ্ড ভোগ করেছে তারা বের হয়ে আসলে 95% আবার ধর্ষণ করে। যদি চান আপনার মা আবার ধর্ষিত হোক সেটা আপনার ব্যাপার, আমরা মুসলিমরা এটা চাই না। সে তখন বলল এরকম যদি হয় তাহলে তো প্রথমেই মৃত্যুদণ্ড দেব। বর্তমানে আমেরিকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ। আপনারা কি জানেন যে আমেরিকাতে ধর্ষণের সংখ্যা খুব বেশি? শুধুমাত্র FBI এর 90 সালের পরিসংখ্যানই বলছে প্রতিদিন 1756 জন ধর্ষিত হয়েছে। এরপর 96 সালের পরিসংখ্যান সেটা বলছে যে গড়ে প্রতিদিন 2713 জন মহিলা ধর্ষিত হয়েছে। তার মানে আমেরিকায় প্রতি 32 সেকেন্ডে একজন মহিলা ধর্ষিত হয়েছে। আমরা এই অনুষ্ঠানে আছি প্রায় 1.5 ঘন্টা, আমেরিকায় হয়তো সখানেক মহিলা ধর্ষিত হয়ে গেছে যতক্ষণ আমরা এখানে আছি। আপনাদের একটা প্রশ্ন করি, যদি আমরা আমেরিকায় ইসলামিক শরিয়া প্রয়োগ করি, যদি কোনো পুরুষ কোনো মহিলার দিকে তাকায় তার মনে কোনো খারাপ চিন্তা আসলে সে দৃষ্টি নিচু করবে, এরপরে প্রত্যেক মহিলা তারা খুব ভদ্রভাবে থাকবে, পুরো শরীর ঢাকা, শুধু মুখ আর হাতের কবজি খোলা থাকবে, তারপরেও কোনো পুরুষ দর্শন করলে সে সর্বোচ্চ শাস্তি পাবে মৃত্যুদণ্ড। আমি আপনাদের প্রশ্ন করি, আমেরিকাতে মহিলা ধর্ষণের হার সেটা কি বাড়বে নাকি একই রকম থাকবে না কমে যাবে? এটা কমে যাবে। সহজ প্রশ্ন, সহজ উত্তর। এগুলো জানতে বিশেষজ্ঞ হওয়া লাগবে না, শরিয়া প্রয়োগ করুন তাহলে ফলাফল পাবেন। তবে যেহেতু সমাধানটা দিচ্ছে ইসলাম তাই তারা হজম করতে পারে না। এই কয়েক বছর আগে ইন্ডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী LK আদবানি তিনি পার্লামেন্টে বলেছিলেন, প্রস্তাব করেছিলেন যে ইন্ডিয়াতেও একজন ধর্ষকের শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। আর আমি সেজন্য তাকে অভিনন্দন জানাই। আমি হয়তো তার অনেক কথাই মানি না, তবে এই বক্তব্যটার কথা বললে আমি তার সঙ্গে একমত যে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড। হয়তো এর পরের স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন যে ইন্ডিয়াতে প্রত্যেক মহিলা তারা সবাই হিজাব পরবে ইনশাআল্লাহ। যদি চান যে ইন্ডিয়াতে কোনো মহিলা ধর্ষিত হবে না পৃথিবীর যে কোনো জায়গায় সেটা হোক আমেরিকা বা ইংল্যান্ড, ইসলামিক শরিয়া প্রয়োগ করেন, আপনি এর ফলাফল পাবেন তাড়াতাড়ি। এই কারণে পৃথিবীতে সবচেয়ে কম ধর্ষণের ঘটনা ঘটে যে দেশটাতে সেটা সৌদি আরব। যে দেশ ইসলামিক শরিয়া প্রয়োগ করবে তারা যে অংশটা প্রয়োগ করবে তখনই তার ফলাফল পাবে, আর যে অংশটা প্রয়োগ করবে না তার ফলাফল পাবে না।